হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে আসছি। আপনাদের দেখতে থাকেন, ভিডিওটা লাইক করেন, শেয়ার করেন। আজকে সিম্পল একটা ব্লগ হবে, নর্মালি একদম ক্যাজুয়াল ডের মতো একটা ব্লগ হবে। তো আমার ভিডিওগুলো পাবলিশ হচ্ছে একদিন দুদিন পর পর। আপনারা যদি কমেন্ট বেশি করেন, লাইক বেশি পড়ে, তাহলে আমি চেষ্টা করবো রেগুলার ব্লগ দেওয়ার জন্য। আর এর মধ্যে দুই থেকে তিনটা সপ্তাহে তিনটা ব্লগ দেওয়ার আপাতত চেষ্টা করতেছি। মানে রেগুলার ব্লগ করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, আমার কিছু পার্সোনাল কাজ থাকে, তো যার কারণে একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আপনার ভিডিওটা দেখতে থাকেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন। দেখেন কি করছে আমার বউ, এটা কি গো, এটা তুমি বানাইছো? মানে পান্তা তো মনে হচ্ছে না, এটা তো দেখে মনে হচ্ছে যে অন্য কিছু। কিভাবে করলা একটু বলো না। তেল, লবণ, মরিচ আর সাথে আলু ভর্তা মাখাইছো? হ্যাঁ। ও মাই গড, আচ্ছা টেস্ট করে দেখো কেমন লাগে। তুমি ফার্স্টে খেয়ে দেখো, খাও ফার্স্টে খাও। আমি টেস্ট করলাম, তুমি টেস্ট করো। একটু খাও, আর একটু খাও, আর একটু খাও। সুপারব না? সুপার। এটা খেলে আজকে আমরা লাঞ্চ করতে পারবো? তোমাকে তো বেশি দিব না, আমার লাগছে। হ্যাঁ সেটাই তো। গরম না পড়তেই পান্তা খাওয়া শুরু করে দিয়েছি। আজকে যে রোদ আর বাতাস গরমের মতো লাগতেছে আমরা। খাবেন? গরমের সময় এইসব জিনিস খাওয়া খুবই দরকার, তাই না? শরীর ঠান্ডা রাখে, ডিহাইড্রেট করে না, নাহলে আমরা কিন্তু অনেক পানি পিপাসা পাই, ডিহাইড্রেট হয়ে আর পানি বেশি করে খাবে। এই সময় পানিটা বেশি খাওয়া উচিত, তুমি একটু পানি বেশি খাবো। তো কি যেন বলছিলাম, কি দেখতেছে? দেখেন আমার ব্লগ দেখতেছে, একটু লাইক করে দেন আপনারা। বাচ্চাটা একা একা দেখি, ফার্স্ট ভিউ আমার, আমার ফার্স্ট ভিউ আপনারা দেখতে চান? অলওয়েজ সব ভিডিওর ফার্স্ট ভিউ, ফার্স্ট কমেন্টও করি, ফার্স্ট লাইকও করি। তো এখন আমরা বিকালের দিকে সব কাজ কাম শেষ করলাম, শেষ করে এখন আমরা ভিডিও জাস্ট আপলোড হয়ে গেছে অলরেডি, আপনারা দেখতে পারেন। তো এখন একটু রেস্ট করবো, রেস্ট করে আবার বিকালে বাইরে যেতে হবে, কিছু গ্রোসারিস কেনার আছে। তুমি কি আজকে বের হবো? মনে হয় না, বের হতে ইচ্ছা না করলে থাক, আর যদি হাঁটতে ইচ্ছে করবে অ্যাজ ইউ উইশ সেটাই করো, ঠিক আছে? তো একটু রেস্ট করি, একটু ন্যাপ নিয়ে নিই, অনেক কাজ কাম করলাম আজকে, দুপুরে খাওয়াটাও বেশ ভালো হয়েছে মাশাল্লাহ। তো ঠিক আছে, দেখা হচ্ছে বিকালবেলা। ঠিক বিকাল হয়ে গেছে, মানে সন্ধ্যায় দেখা হচ্ছে। তুমি টুসে ফেলে দাও। হ্যাঁ ফেলো, দেখছেন কিরকম স্বার্থপরতা, আবার আটকায় রাখছে, আমাকে বের হতে দিচ্ছে না মশারির তল থেকে। দেখেন এটা কি ঠিক, দেখছেন এখন বলতেছে চিনে না আমাকে। একসাথে কিন্তু আইসক্রিম খাওয়ার কথা ছিল, উনি আগে খাইয়ে ফেল, মানে আমি আগে খাইয়ে ফেলছি, এই জন্য উনি ওনারটা রাখে দিছে, পরে একা একা খাবে আমাকে দেখায় দেখে যান। এটা কিন্তু একদম ঠিক না, আমি কিন্তু তোমাকে এক দুইবার হইলেও দিছি দুইটা আইসক্রিমই। হ্যাঁ
দেখছেন আমার সাথে কিরকম করতেছে আজকে। আমি আইসক্রিম এবার থেকে আমি আর তোমাকে আগে খাওয়াই, তারপর আমি খাবো দেখি। বাবু আমাকে দাও, বাবু দাও 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 দাও। দেখছেন শুরু করছি তাতে দিছি, কত ভালো শুরু করছি। কারণ আমিও তো শুরুর দিকে দিছিলাম। তারপর রুফটপে বসে কেমন লাগতেছে? হ্যাঁ ভালো লাগতেছে, এবার ঠান্ডা একটু ঠান্ডা তো তারপর উইন্টার ওয়েদার এগুলো একটু ডিফিকাল্ট হয়ে যায়, এর সাথে যদি মানে একটা যদি একটা মানে কাছের অ্যারেঞ্জ করতে পারি না হচ্ছে যে এই জায়গাটা অনেক ঠান্ডা, মানে ঠান্ডার জন্য আমি সাজেস্ট করবো না। এটা হচ্ছে চামারের জন্য ঠিক আছে, আর এখনও কাজ মেবি বাকি আছে, ফুল ফুল এখনও কাজ পাইনি নতুন তো। তো আমি আমার রংপুর ফুটবাস গ্রুপে আমি একটা পোস্ট দেখে আসলাম যে বাই ওয়ান গেট ওয়ান, তো ওইখানে হ্যাঁ এখানে অফার শেষ হয়ে গেছে, মানে আজকে কোনো অফার নেই যেটা বলবো। তো এই হলো অবস্থা, আপনারা আসতে পারেন রংপুরের মধ্যে একটা ফার্স্ট, মেবি এটাই মনে হয় ফার্স্ট রুফটপ রেস্টুরেন্ট। আরো কি হচ্ছে না আমি শিওর না, নট শিওর, মেবি এটাই হতে পারে ফার্স্ট। তো খাবারগুলো আসুক দেন কথা বলবো, আর আমি তো এনকোয়ারিটা দেখিয়ে দিচ্ছি ফার্স্টে। এদের খাবার আইটেমের মধ্যে অনেক কিছু অবশ্য এখন মিসি মানে নাই, মানে সব আইটেমে নাই, এখানে কিছু কিছু আইটেম আসে কিছু কিছু আইটেম নাই। যেমন নান টান বানানোর জন্য মেশিন, গ্রিলের জন্য মেশিন, এগুলো নাই, মানে নর্মাল পিজা বার্গার তারপর স্যান্ডউইচ মানে নর্মাল নান এগুলাই। তো হ্যাঁ ও যেমনটা বললো ঠিক তেমনটাই, আমি বেশ কয়েকটা অর্ডার করি পরে ক্যান্সেল করে আবার রুটের মতো অর্ডার করি। তো এখনো মানে বললাম না যে ফুলভাবে এখনো সেট করতে পারেনি, তবে আরো একটু সময় লাগবে নতুন তো, মানে একবারে ওরা মানে নিয়ে সব আইটেম নিয়ে একবারে মানে খুলে নি মানে অর্ধেক অর্ধেক করে নিয়ে যার কারণে। ঠিক আছে খাবারটা আসুক, খাবারের টেস্ট সম্পর্কে আপনাদের অবগত করুন। আমি জানি না, টেস্ট করে দেখো। কি জানি তুমি আগে দেখো না, আমি জিজ্ঞেস করতেছি তো। তুমি আগে খালি খাই টেস্ট করে দেখবা না, দেখো আগে। আমি ভিডিও অন করছি কিন্তু কি বলো, কিরকম লাগতেছে চিকেন বাটার মশলা?
চিকেন বাটার মশলাটা মিশাল যদি আমরা চিকেন ভুনাটা খাই না ওই রকম বাট বাটার আছে আর নানটা মানে এক একজন এক এক ভাবে করে হয়তো না না মানে কাঠের উপর ডিপেন্ড করে চিকেন বাটার মশলা বাটারের উপর ডিপেন্ড করে আমি খাওয়া হলো এখন তুমি ট্রাই করে দেখো তোমার তোমার মুখে কেমন লাগে আমার মুখে সব কিছু ঠিকঠাক আছে এবার তুমি দেখো ওকে মানে ওকে টাইপের আমি বললাম না এটা ভালো এটা 50 টাকা হিসেবে এটা ঠিকঠাক আছে ও বলে রাখি এই চিকেন আচারি 140 নান হচ্ছে 25 না আর ওইটা হচ্ছে 50 আমরা রুফটপ রেস্টুরেন্ট থেকে বের হয়ে রংপুরের একটা খুব ফেমাস টি স্টলে এসে আমরা টি খাই তারপর আমরা সুপারে যাই সুপারের নিচে এই পাটি সাপটাটা খাই খেয়ে বাসায় ব্যাক করি তো গাইস আমরা আজকে রুফটপ যে রেস্টুরেন্টে গেছি ওটার কাহিনিটা আপনাদেরকে একটু ছোট্ট করে বলি যে জিনিসটা হচ্ছে যে নতুন কোর্সে ম্যানেজমেন্টের তো একদম অবস্থা খুবই বাজে শেফ যিনি আসে সে খাবার কোনটা অর্ডার করি আর কোনটা খাবার দেয় সে নিজেও জানে না এমনি মানুষ হিসেবে ভালো বাট ওনাকে আমি বললাম যে ভাই আপনি চিকেন বাটার চিকেন দেন উনি আমাকে গ্রিলটা জাস্ট একটু অয়েল টয়েল দিয়ে একটু ম্যারিনেশন করে গ্রেভির মতো করে তো ওনাকে উনি আসলো এসে বললো যে ভাই কি সমস্যা আমি বললাম যে আমি তো বাটার চিকেন অর্ডার করছি উনি বলতেছে এইটাই বাটার দিছে আমি বলতেছি বাটার চিকেন তো হবে নরমাল চিকেনের মতো বাটার হবে এটা একটু গ্রেভি হবে এটা তো রোস্ট বা এটা তো কোনো বারবিকিউ এর মতো হবে না এটা তো ঝাল হবে না এত ঝাল টাল উনি আমাকে যেটা বোঝাইলো শেষ পর্যন্ত যে রংপুরের মানুষ বাটার চিকেন খায় না আমি বললাম যে সেটা তো বিষয় না বাটার চিকেন খায় আর কি না সেটা তো বিষয় না আমাদের মেনুতে এটা আছে আমি অর্ডার করছি এটা আপনি সার্ভ করবেন সেটা কি খাবে খাবে না সেটা তো ফ্যাক্ট না তাই না
তারপর উনি ভালো ছিল, উনি অনেক কিছুই বললো, বোঝাইলো। আমি না, উনি জিনিস অনুযায়ী ওনার যুক্তি অনুযায়ী ঠিক ছিল, বাট যারা কাস্টমার তাদের তো সমস্যা হতে পারে, সবার টেস্ট তো সেম না, এক একজনের টেস্ট আলাদা। ওনাদের সমস্যাগুলোর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে টাইম মেইনটেইন করতে জানে না। আমরা খাবার অর্ডার করছি, মিনিমাম 30 মিনিট পরে খাবার সার্ভ করছে, তার মধ্যে একবার ভুল খাবার দিয়ে দিয়েছে আরেকজনের খাবার আমার, আরেকজন হ্যাঁ, মানে ডিসিপ্লিন বলতে জিনিসটা নাই। তারপর হিসাব আমি ওনারা নতুন তো মানে বুঝতে পারতেছেন না যে কি করবে না করবে, মানে চকলেট মিল্কশেক না ভ্যানিলা মিল্ক, ভ্যানিলা মিল্কশেক রাইট, আর উনি চকলেট অবস্থা খুবই বাজে। যে ওনার ছিল অনেক ভালো মানুষ, ঠিক আছে, বাট উনি কথা বললো সব ওয়েটার গুলো ছিল, ওনাদের ম্যানেজমেন্টটা পুরোটাই চেঞ্জ করা উচিত বা ডেভেলপ করা উচিত। কেননা একটা রংপুরের মতো একটা শহরে, একটা সিটি শহরের মধ্যে রুফটপ রেস্টুরেন্ট, একটা কোয়ালিটি মিনিমাম রাখা উচিত। অ্যাটলিস্ট যারা কাজ করতে তাদেরকে নেওয়া উচিত, নতুন তো থাকবেই, পুরাতন নতুন মিলেই তো, যাদের অভিজ্ঞতা আছে এইসব ব্যাপারে, নতুন মিলেই তো, যারা চালাক মানে সব দিক থেকে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে, 2-5 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সবগুলোকে তো নতুন দিলে হবে না, তাই না? এটা তো না যে এটা অনেকে বুঝতে নাও বুঝতে পারে বাইরে থেকে আসে, মানে কাস্টমারদের সাথে কিভাবে ফ্রিলি কথা বলতে হবে, তাদেরকে বুঝাইতে হবে কোন আইটেম আছে বা এটা। হ্যাঁ, তো নতুন হিসাবে আমরা সবকিছু মেনে নিছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে অর্ডার করার পরে ওনারা ভুলভাল খাবার দেয়, আবার বলে যে ভুলভাল খাবার দেয় একটু মিস্টেক হইতে পারে, বাট এই যে যখন বিলটা দিচ্ছে তখন বিলটার উলট পালট করে ফেলছে, মানে একটার প্রাইস আরেকটা লিখে দিচ্ছে, মানে টোটাল জিনিসটাই আমার কাছে মানে হজম মানে এলোমেলো অবস্থা। তো এই অবস্থা আপনারা যেতে পারেন, খাবার ঠিকঠাক থাকবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনারা একটু সাবধানে অর্ডার করবেন, একটু দেখে শুনে অর্ডার করবেন। আর আমাদের সব কিছুই পরে ওনারা সব থেকে ভালো লাগছে যে বলার সাথে সাথে ওনারা বিলটা আমাকে কম্প্রোমাইজ করে দিছে, অ্যাডজাস্ট করে দিছে, এটা আমার কাছে ভালো লাগছে। কিন্তু আদার যে, কিন্তু বিল কমানো তো ব্যাপার না, আপনারা যারা খাইতে যাবেন যেটা অর্ডার করবেন সেটা যদি না পান বিল কমাই তো ওইটা হবে না। আমার তো ওইটা খাওয়ার দরকার ছিল বা ওইটা আমি খাইতাম, এখানে তো বিল কমানোর তো বিষয় না, মানে আমরা যেটা অর্ডার করছি সেটা যদি আমরা না পাই এখানে বিল তো ফ্যাক্ট না। তো আমি তো জেনে শুনে দেখে তো বিল অর্ডার করছি, খাবারের দাম দেখে, তো এখন ওইটা দিতে পারে নাই, বিল কমাই দিছে, এটা তো কোনো সলিউশন হতে পারে না। যাই হোক, আমি ওনারা যদি ভিডিওটা ওনারা দেখে আমাদেরকে একটু বলবো যে নতুন হিসাবে সব কিছু ঠিকঠাক আছে, তবে আপনাদের ম্যানেজমেন্টটা অবশ্যই ইম্প্রুভ করা দরকার, আর সাথে সাথে শেফকে বলতে হবে যে যে যেটা অর্ডার করে সেটাই করতে হবে, ও পছন্দ করবে কিনা সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনাকে যেটা অর্ডার করবে সেটাই আপনাকে সার্ভ করতে হবে। আদারওয়াইজ আপনি কোনো এখানে কোনো কিছু মানে কোনোভাবেই আপনি এটা মানে গোজামিল দিতে পারবেন না। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাথে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আমরা কখন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।